চেক করলো, দাউনিয়া কেউ গলাতে ইয়ে করলো, নিয়ে আমার ওই আবার বেডরুমে ভাইয়া গলাতে দাম ধরে রাখলো। তারা কি অস্ত্র নিয়ে আসলো? অস্ত্র নিয়ে আসলো। কতজন আসলো তারা? তারা ঘরে ছিল প্রায় ৬ জনের কাছাকাছি, ৬ জন। কী কী নিয়েছে আপনার বাড়ি থেকে? বাড়ির থেকে নিচ্ছে নগদে অ্যাভারেজ এলএস মানে ৩ লাখ আর ২৪ ভরির কাছাকাছি ঘোরটা। আর কী নিয়েছে? আর এমনি ওই ঘরে যে দাগুলি আছে আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে গোডাউনের এই দাগুলি নিয়ে গেছে, একটা নিচে ছিল গ্রাউন্ড ফ্লোরে আর একটা ফার্স্ট ফ্লোরে। দুইটার পরে হঠাৎ করে আওয়াজ পাইছে বন্ধুরা, তো ভাবছে ফ্রিজের আওয়াজ হইতেছে, তো এখানে গেছে আর বলার মতো দাও ধরে রাখছে। তারা লোকজন আইছে। কতজন আসলো? ৬-৭ জনের মতো। তারা কি অস্ত্র নিয়ে আইছিল? অস্ত্র তো দাও আসলো, আবার কিছু কুলে টুলে যে মূল্যাতীয় জিনিস আছে। স্বাভাবিকভাবেই ঘটনা সংঘটিত হওয়ার পরে খবর পেয়ে সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং তদন্ত করছে বলে আশ্বাস দেয়। চাঁদপুরের যে এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তার ১৪ দফিতে পুলিশ ফাঁড়ি রয়েছে থানা।